আপনারা দেখছেন ননসেন্স টক নিউজ, আমি পল্লব ঘোষ। রবে নীরবে হৃদয় মম, সত্যিই তো রবি ঠাকুর আমাদের হৃদয় জুড়ে থাকেন সব সময় সারাক্ষণ, এবং সেই জন্যই আমরা বোধহয় বলি যে রবীন্দ্রনাথ আমাদের সমস্তটা জুড়ে থাকে। সত্যি রবীন্দ্রনাথের কাছে আমরা চিরঋণী, কারণ রবীন্দ্রনাথ আমাদের সর্বক্ষণ আমাদের সাহস যোগায়, আমাদের ভাষা যোগায়। 25শে বৈশাখ উপলক্ষে দিল্লির যত বাংলা এবং বঙ্গীয় প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ, গানের স্কুল, নাট্য প্রতিষ্ঠান, এরা মিলে একটা অনুষ্ঠান করে, যেটা অনেকটা বলতে গেলে কলকাতার রবীন্দ্র সদন বা জোড়াসাঁকোর মতন হয়। অর্থাৎ ভোরবেলার থেকে শুরু হয়, ধরুন ওই 7টা সাড়ে 7টা থেকে, এবং চলে প্রায় 2:30-3টে অবধি। এই অনুষ্ঠানটার বেশ কিছু চমকপ্রদ ব্যাপার আছে। যেমন এক, যে কোনো পারফর্মিং আর্টিস্ট অবাক হয়ে যাবে শুনলে যে এই অনুষ্ঠানটার কোনো রিহার্সাল হয় না, মানে একসঙ্গে কোনো রিহার্সাল হয় না। রবীন্দ্র সদনে আজকের দিনে এই নানান বঙ্গীয় প্রতিষ্ঠান থেকে এই মানুষগুলো আজকে রবীন্দ্র ভবনে এসে জমায়েত হয় এবং একদম ডিরেক্টলি অনুষ্ঠানে অংশ নেয়। মজার কথা হলো, একটা গান বা একটা কবিতা শেষ হলে আর একটা গান বা আর একটা কবিতা ধরতে দেরি লাগে না বা কোনো খামতি থেকে যায় না, অদ্ভুত এই ব্যাপারটা। আর একটা ব্যাপার হলো, এই অনুষ্ঠান আজ অনেক বছর ধরে
এই একইভাবে চলে আসছে, কিন্তু এই অনুষ্ঠানটা
আপনাদের এই অনুষ্ঠান এই ভিডিওসগুলো ভাল লাগলো এবং আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো অতিশয়োক্তি নয় এই ভিডিওসগুলো নিশ্চয়ই আপনাদেরও কোথাও না কোথাও নস্টালজিক করে তুলেছে এবং যারা আপনারা এই অনুষ্ঠান দেখতে আসেন প্রতি বছর তারা জানেন কিন্তু যারা আসতে পারেন না বা যারা জানেন না যারা দিল্লির বাইরে আছে তাদের সঙ্গে একটাই কথা শুধু শেয়ার করতে চাই যে রবীন্দ্র সদন বা জোড়াসাঁকোর অনুষ্ঠান নিঃসন্দেহ সেগুলো অনেক সুন্দর হয় এবং অনেক বড় বড় মানুষ সেখানে আসেন যদিও বিগত দু বছর ধরে আমরা সৌমিত্রবাবুকে ওই অনুষ্ঠানে আর পাচ্ছি না কারণ উনি আমাদের ছেড়ে চলে গেছেন এরকম আরও বেশ কিছু মানুষকে আমরা ওখানে পাচ্ছি না কিন্তু দিল্লির এই অনুষ্ঠান একটাই ব্যাপারে ভীষণ স্পেশাল সেটা হলো যে এই অনুষ্ঠান প্রবাসী বাঙালিদের অনুষ্ঠান এবার একটু ভেবে দেখবেন অনেক সময় কলকাতার বাঙালিরা পশ্চিমবাংলার বাঙালিরা প্রবাসীদের নিয়ে হাসি ঠাট্টা করে এবং তারা জানেন না যে সব প্রবাসী ওই এক ধাঁচের নয় প্রবাসে অনেক বঙ্গীয় অনুষ্ঠান হয় অনেক বাংলার বিশেষ বিশেষ দিন উদযাপিত হয় এবং সেখানে নানান রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই রবীন্দ্র ভবনের এই অনুষ্ঠানটাও সেরকমই একটা যাই হোক আর বেশি কথা না বলে কবি প্রণাম জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে শেষ করব রবি ঠাকুর আমাদের সত্যি কোনো ভাষা নেই তবে এটাই বলবো তোমার কাছে আমরা চিরঋণী আবারও কবি প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুর।